ধন্যবাদ ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন স্টুডিও থেকে রেডিও টুডে সকল শ্রোতাদের শুভেচ্ছা জানাচ্ছে আমি সাফিল মাসুদ জানিয়ে দিচ্ছি সর্বশেষ বিশ্ব সংবাদ আজকের বিশ্ব সংবাদে রয়েছে বিচার শুরুর আগেই ট্রাম্পের আইনজীবী দল থেকে সরে দাঁড়ালেন পাঁচ কৌশলী বিক্ষোভে উত্তাল রাশিয়া মস্কো লকডাউন হংকংবাসীর ব্রিটিশ পাসপোর্টে স্বীকৃতি দেবে না চীন এবং তালেবান সহিংসতা অব্যাহত থাকায় আফগানিস্তান ছাড়ছে না বিদেশি সেনারা যুক্তরাষ্ট্রের সাবেক শুরুর এক সপ্তাহ আগেই তার পক্ষের আইনি লড়াইয়ের দল থেকে সরে দাঁড়িয়েছেন পাঁচ কৌশলী আইনি লড়াইয়ের কৌশল নিয়ে ট্রাম্পের সাথে মতবিরোধের জেরেই তারা সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে দ্বিতীয় দফা অভিশংসনে বিচার শুরু হওয়ার আগে এই নাটকীয় ঘটনায় ট্রাম্প কণ্ঠাসা হয়ে পড়েছেন বিচারে তার পক্ষে লড়ার জন্য আইনজীবী পেতে হিমশিম খাচ্ছেন ট্রাম্পের পক্ষের আইনি লড়াইয়ে দলের নেতৃত্বে বিবেচনা করা বুচ বাওয়ার্স ও ডেব্রা বার্বিয়ার আর ট্রাম্পের পক্ষে লড়ছেন না নিজস্ব সম্মতিতেই তারা ট্রাম্পের পক্ষে আইনি লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন এছাড়া সম্প্রতি দলে যোগ দেয়া নর্থ ক্যারোলাইনার আইনজীবী জশ হাওয়ার্ডও সরে দাঁড়িয়েছেন ট্রাম্পের ডিফেন্স দলের সাথে সংশ্লিষ্ট অপর এক সূত্র জানিয়েছে সাউথ ক্যারোলাইনার জনি গ্যাসের ও গ্রেগ হ্যারিসো আর দলের সাথে নেই জেলবন্দি বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভাল্নির মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাশিয়া তীব্র ঠান্ডার গ্রেফতারের হুমকি মাথায় নিয়েই নাভাল্নির হাজার হাজার সমর্থক রোববার বিক্ষোভ করেছে দেশটির বিভিন্ন শহরে এই বিক্ষোভে পাঁচ হাজারেরও বেশি বিক্ষোভকারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী এর মধ্যে শুধু মস্কো থেকেই ষোলশো জনেরও বেশি বিক্ষোভকারীকে আটক করে ডিটেনশনে নেওয়া হয়েছে বিক্ষোভে নেতৃত্ব দেওয়া নাভাল্নির স্ত্রী ইউলিয়া নাভাল্নিকে আটক করেছিল মস্কো পরে জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয় এছাড়া নাভালনির সাথে ঘনিষ্ঠ সহযোগীদেরও আটক করা হয়েছে আটকৃতদের মধ্যে আছে তার ভাই ওলেগ নাভালনি ও রাশিয়ান পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট মারিয়া অ্যালোয়িনা এর আগে নাভালনি সমর্থকদের পরিকল্পিত বিক্ষোভ র্যালিকে কেন্দ্র করে সব মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে রাশিয়া কর্তৃপক্ষ বিধি ছিল রাজধানী মস্কোতে চলাচলের উপরও বন্ধ করে দেওয়া হয়েছে শহরের বেশিরভাগ রেস্তোরাঁ এবং দোকানপাট এছাড়া মাটির উপরিভাগে যেসব পরিবহন চলাচল করে তার রুটও পাল্টে দেওয়া হয়েছে এদিকে এই বিক্ষোভের ব্যাপারে আমেরিকা বলেছে রাশিয়ার নাগরিকদের বিক্ষোভ করার অধিকার রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন রবিবার এক টুইট বার্তায় নাভার্নির শীঘ্রই মুক্তি দাবি করে বলেছেন রাশিয়ার জনগণের মত প্রকাশের স্বাধীনতার প্রতি আমেরিকার পূর্ণ সমর্থন রয়েছে হংকংয়ের বাসিন্দারা ব্রিটেনে ভ্রমণে নতুন এক ভিসা প্রক্রিয়ায় আবেদন করার সুযোগ পাচ্ছেন যার মাধ্যমে তারা ব্রিটিশ নাগরিকত্ব লাভ করতে পারবেন থেকে শুরু হওয়া ভিসার প্রক্রিয়া হংকং এ জাতীয় নিরাপত্তা আইন চাপিয়ে দেওয়ার পর চালু করা হয়েছে এর আগে চীন ও হংকং কর্তৃপক্ষ ঘোষণা করে একত্রিশ জানুয়ারি থেকে তারা আর প্রবাসী ব্রিটিশ নাগরিক মর্যাদার বিএন পাসপোর্টকে বৈধ হিসাবে বিবেচনা করবে না ব্রিটেন ও চীনের মধ্যে কয়েক মাস ধরে বিষয়টি নিয়ে বিতর্ক চলে আসছে ব্রিটেন বলছে নতুন ভিসা প্রক্রিয়া চালুর মাধ্যমে হংকং এর জনগণের প্রতি দেশটি ঐতিহাসিক ও নৈতিক অঙ্গীকার পূরণ করছে অন্যদিকে বেজিং বলছে ব্রিটেন হংকং থেকে নিয়ে আবেদনকারীদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে রাখবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাউলি জিয়ান সাংবাদিকদের বলেন একত্রিশ জানুয়ারি থেকে ট্রাভেল ডকুমেন্ট এবং আইডি ডকুমেন্ট হিসেবে কথিত বিএনও পাসপোর্ট আর স্বীকৃতি দেবে না চীন আফগানিস্তানে সন্ত্রাসী হামলা অব্যাহত রেখেছে তালেবান তাদের একের পর এক হামলায় এই বিপর্যস্ত দেশটি অথচ শান্তি চুক্তি অনুযায়ী কথা ছিল উগ্রবাদ পরিহার করে আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে সংগঠনটি। এরই মধ্যে গত শনিবার তালেবানের আত্মঘাতী হামলায় নিহত হয়েছে আট সেনা সদস্য। এমন অবস্থায় চুক্তি অনুযায়ী আফগানিস্তান ছাড়ার বিষয়টি পুনর্বিবেচনা করছে আন্তর্জাতিক সেনারা। আগামী মে মাসের মধ্যে তাদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু তালেবানের সন্ত্রাসবাদী কার্যক্রম অব্যাহত থাকায় এখন তারা আফগানিস্তানি থেকে যাওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। নেই তো বিদেশি সংস্থাগুলো বারবার জানিয়েছে তালেবান তাদের শর্ত মানতে ব্যর্থ হয়েছে। তারা এখন সহিংস হামলা চালিয়ে যাচ্ছে ফলে মে মাসের মধ্যে আফগানিস্তান ছাড়া যে প্রক্রিয়া চলছিল তার আর সম্ভব হবে না এছাড়া আলকায়েদা সহ অন্যান্য জঙ্গি সংগঠনগুলোর সঙ্গেও সম্পর্ক বজায় রেখেছে তালেবান যদিও তারা তা অস্বীকার করে বলছে তাদের সঙ্গে আলকায়েদার কোনো যোগাযোগ আর নেই তবে শনিবারের আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে উগ্রবাদী সংগঠনটি এমন প্রেক্ষাপটে বিদেশি সেনারা আফগানিস্তান ছেড়ে যেতে চাইছে না আর এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ নিউজ আপডেট শ্রোতাদের এবার ফিরিয়ে নিয়ে যাচ্ছি রেডিও টুডে ঢাকা স্টুডিওতে যে যেখানে আছেন ভালো থাকুন নিরাপদে থাকুন